দীর্ঘদিন টক্সিক পরিবেশে কাজ করে ধীরে ধীরে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। কম বেশি অনেকেই ভোগেন এই সমস্যায়। সেখান থেকে মুক্তি থাকলেও অনেক সময় সম্ভব হয় না জীবন চলার ক্ষেত্রে। কিন্তু তার কোনো কিছু তোয়াক্কা না করেই ভিন্ন এক জগতে হাঁটলেন এক ব্যক্তি। এবার এই জীবন থেকে মুক্তি পেতে চাকরি ছেড়ে জঙ্গলে বসবাস করতে শুরু করলেন তিনি। এমন বিরক্তিকর জীবন থেকে বেরিয়ে আসতে চাকরি ছাড়লেন এবং নিজের সব জমানো অর্থ দিয়ে জঙ্গলে তৈরি করলেন বাড়ি। এই একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে প্রকৃতিকে আপন করে নিলেন তিনি। Welcome to the Ohana. Welcome to my beautiful home. This is ঘটনা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেন রবার্ট ব্রিটন। একটি মুদি দোকানে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন তিনি, কিন্তু নিজের এমন জীবনযাপনে সন্তুষ্ট ছিলেন না তিনি। 2020 সালে সব ছেড়ে দিয়ে প্রকৃতিকে আপন করার সিদ্ধান্ত নেন ব্রিটন। তার পরিকল্পনা অনুযায়ী প্রথমে চাকরি ছাড়লেন তিনি। এরপর $29,550 খরচ করে হাইওয়াই রাজ্যের জঙ্গলে একটি প্লট কিনেন, সেখানে নিজ হাতে তৈরি করেন ঘর। 200 বর্গফিটের সেই বাড়িটি তৈরি করতে ব্রিটেনের 2 বছর লেগেছে। এছাড়া বৃষ্টির পানি ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করেন। বাড়িতে 2টি সোলার প্যানেল স্থাপন করেন, যাতে তার বিভিন্ন প্রযুক্তিগত পণ্য চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতিপ্রেমী ব্রিটেন এখন অন্যদেরকেও চাকরি ছেড়ে তার পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। কিভাবে তিনি এই সব কিছু করলেন তার বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও ইউটিউবে। তার এমন অদ্ভুত কর্মকাণ্ডে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এবং এ নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। আমাদের চারপাশের পরিবেশ মানসিক স্বাস্থ্যের উপর বিরাট প্রভাব ফেলে। পরিবার বন্ধু বান্ধব ছাড়াও নিজের কর্মক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। যারা বিভিন্ন জায়গায় কর্মরত, তাদের দিনের একটা বিরাট অংশ কাটাতে হয় কর্মস্থলে। তাই কর্মক্ষেত্রে পরিবেশ ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি টক্সিক কোন পরিবেশে কর্মরত থাকেন, তাই সুযোগ থাকলে এ ধরনের পরিবেশ থেকে বের হয়ে আসার চেষ্টা করাটাই সবচেয়ে ভালো সমাধান। চেষ্টা করুন নিজের অভিজ্ঞতা ও আগ্রহ অনুযায়ী নতুন কর্মস্থল খোঁজার। চাকরি পেয়ে গেলে যোগাযোগের আগে কিন্তু নতুন অফিসের পরিবেশ কেমন সেটা খোঁজ নিতে ভুলবেন না। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।